Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare কার আবির্ভাবটি বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা বিচার করো। ভগবানের আবির্ভাব গুরুত্বপূর্ণ না ভক্তের আবির্ভাব গুরুত্বপূর্ণ? তো বলা আছে ভগবানের আবির্ভাব থেকে ভক্তের আবির্ভাব এই ধরাধামে আরো গুরুত্বপূর্ণ। কেন না? দুটো কারণে। প্রথম কারণটি হল ভগবান এই ধরাধামে কেন আসেন? তিনি তো আসেন মদ্ভক্ত বিনোদার্থম, আমার ভক্তকে আনন্দ দর্জন আমি আসি এখানে। তাই যে ভক্ত যদি না আসে তাহলে ভগবান এখানে আসবেই না। সেজন্য ভগবানের আবির্ভাব থেকে ভক্তের আবির্ভাব আরো গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে আমাদের আচার্যরা আলোচনা করছেন যে কিভাবে ভক্তের আবির্ভাব ভগবানের আবির্ভাব থেকে আরো গুরুত্বপূর্ণ। যে ভগবান এই জগতে আসবেন, কিন্তু ভগবান আসলেও ভগবানকে কেউ চিনবে না, আর ভগবান বলে কাউকে কেউ পুজো করবে না। ভগবানকে মানুষ পুজো করে কেন? না ভক্তরা বলে দেয় এ ভগবান, নাহলে মানুষ ভগবানকে বুঝবে কি করে? যদি আমেরিকার প্রেসিডেন্ট এই কলকাতা শহরে একটা বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, সে আমেরিকার প্রেসিডেন্ট হলেও কেউ পাত্তা দেবে না, কারণ কেউ তো জানবে না আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট তো শুনে ফেলবে, আরে আমেরিকার প্রেসিডেন্ট, সবাই সজাগ হয়ে যাবে। তা নাহলে একটা লোক ঘুরছে কে? ঠিক সেই রকম ভগবান আসে তো ঘুরে বেড়ায় এখানে আপনাদের কাছে, আপনি কেউ বুঝবেন না এটা লোকটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন ভক্তরা বলে দেয় এই ভগবান, তখন সম্মান বেড়ে যায়, হ্যাঁ ভগবান এসেছে, বুঝতে পারছেন? তাই যদি ভক্ত না আসতো এই জগতে ভগবানের কোনো দাম থাকতো না। সেজন্য এই জগতের জন্য ভগবান এই জগতে আবির্ভাব হওয়ার থেকে তার ভক্তের আবির্ভাবটি আরো গুরুত্বপূর্ণ। ভক্তের ডাকে ভগবান আসে, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান আসেন। আর ভক্ত শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদ যে সদ্গুরু পরম্পরায় এসেছেন, এই সদ্গুরুরা ভগবান পাঠান তাদেরকে এই জগতে। এই সদ্গুরুকে যেরকম কালকে আমি বলেছিলাম রাধারানীকে, শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী শক্তি, হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ। নন্দ যশোদাকে ভগবানের পিতামাতা, তার সন্ধিনী শক্তি ধারণ শক্তির মূর্ত বিগ্রহ। ঠিক সেইরকম এই গুরুদেবকে, এই গুরুদেব হচ্ছেন ভগবানের কৃপা শক্তির মূর্ত বিগ্রহ। গুরুদেবের মাধ্যমে ভগবান জগৎবাসীকে কৃপা করবে। শাস্ত্রে বলা হচ্ছে ভগবান কাউকে কৃপা করবে না, কেন? ভগবান যদি কৃপা করে এটা সমস্যা আছে। কি সমস্যা? না কেউ কৃপা পাচ্ছে, কেউ কৃপা পাচ্ছে না, তাহলে এতে কী হবে? না ভগবানের দোষ আসবে যে তিনি পক্ষপাতী করছেন। সেজন্য ভগবান কাউকে কৃপা করতে চায় না, খুব চালাক ভগবান, নাহলে আমাকে লোকের ধরবে, ওকে কৃপা করছে আমাকে না করছে না। তো ভগবান আগে থেকে ব্যবস্থা করতেছেন, বাবা আমার কৃপাটা আমার ব্যাপার নয়, আমার ভক্তের ব্যাপার এটা, আমার ভক্ত থেকে কৃপা করবে আমি কৃপা করব, বাস আমার কোন দোষ নেই। ভগবান চালাক না, নিজে মাথায় কোন দোষ নেবে না। তো ভক্ত যাকে কৃপা করবে, তো
ভগবান তার কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন গুরুদেব শিল প্রভুপাদ। আর শিল প্রভুপাদ শুধু একজন শুধু বৈষ্ণব নন, শুধু একজন গুরুদেব নন, একজন সাধারণ আচার্য নন। যে বলা আছে জনে জনে শক্তিধরে ব্রহ্মাণ্ড তারিতে পারে, যে শাস্ত্রে আমরা শুধু পড়ি, পূর্ব আচার্যদের কাছে কোনো অপরাধ না করে তাদের আশীর্বাদের তো প্রভুপাদ অত করেছেন, কিন্তু আমরা যে আসল বিচার করি আমাদের যত পূর্ব আচার্য রয়েছেন তাদের মধ্যে কেউ ভারতের বাহিরে প্রচার করেছে, সারা পৃথিবী জুড়ে প্রচার করেছে? এমনকি রামানাথাচার্য মাধ্বাচার্য থেকে শুরু করে, কিন্তু তাদের কৃপাতে, পূর্ব আচার্যদের কৃপাতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যেমন ব্রহ্মবাদ্য গৌড় সম্পদার প্রচার প্রসার করেছেন তার নির্দেশকে ধারণ করে আজকে শিল এসি ভক্তিবেদন স্বামী প্রভুপাদ সারা বিশ্বতে প্রচার করেছেন। এই জন্য বললাম জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তারিতে পারে, যে কৃষ্ণ শক্তি যদি না থাকে কলিকালে যুগধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। এই যে প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে এই নাম প্রেম ধর্ম প্রচার করলেন এটা কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। যে কৃষ্ণ শক্তি না থাকতো তা কী করে সম্ভব হতো, কী করে সম্ভব হতো? শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী বলে গেলেন পৃথিবীতে আচ্যুত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সারা বিশ্বজুড়ে আমার হরিনাম প্রচার হবে, সারা বিশ্বজুড়ে হরিনাম প্রচার হবে। আরে আমেরিকার লোক হরিনাম করবে, ইউরোপ আফ্রিকা চায়নার লোক হরিনাম করবে? আজকে থেকে 50-60 বছর পূর্বে এটা কেউ বিশ্বাসই করতে পারত না, কেউ বিশ্বাসই করতে পারত না। কিন্তু মহাপ্রভু যে বলেছেন পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম, এমনকি মহাপ্রভুর অনুগামী আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মানুষেরাও তারা মনে করতেন যে মহাপ্রভু যে বলেছেন পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম মানে ভারতের যত নগর গ্রাম রয়েছে, কেউ সাহস করতো না এটা চিন্তা করতে যে আফ্রিকা আমেরিকা জার্মানের মানুষ হরিনাম করবে, সে আবার মাছ মাংস ছেড়ে নেশা ছেড়ে জুয়া ছেড়ে বিশ্বাসই করতো না কেউ। কিন্তু ভগবানের কথা, ভগবান সে শক্তি দিয়েছেন জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। তাই ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার পরম আরাধ্য গুরুদেবের তার নির্দেশকে মাথায় শিরোধার্য করেছেন, ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গুরুদেবের ততটা সান্নিধ্যে আসেননি, কিন্তু ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সঙ্গে তার নিকটে আরও বড় বড় রাজা মহারাজারা ছিলেন, তারা অনেক করেছেন এই নাম প্রচারের জন্য, কিন্তু প্রভুপাদ তাদের মতন অতটা সান্নিধ্য পাননি। তিনি গৃহস্থ ছিলেন, তিনি সন্ন্যাস ছিলেন না, তার বিজনেস ছিল, কিন্তু প্রভুপাদ কী করে অত সফল হয়েছেন? আর কত ভক্ত ছিল ভক্তিযন্ত্র ঠাকুর প্রভুপাদের কাছে কাছে থেকে 10 বছর 20 বছর কত কী করেছেন, তো তাদেরকে সবাইকে অতিক্রম করে কী করে প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করলেন? তার কারণ হচ্ছে যদিও প্রভুপাদ ছিল ভক্তিযন্ত্র ঠাকুর প্রভুপাদের সঙ্গে ততটা সময় কাটাননি, কিন্তু এই যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, গুরুমুখের পদ্মবাক্য গুরু কাছ থেকে হাজার হাজার কথা শুনবে, এই কানে শুনবে এই কান দিয়ে বেরিয়ে যাবে, সে গুরুদেব কাছে বসলে কী হবে, সে গুরুদেব সান্নিধ্যে কী হবে? প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি তো সারা পৃথিবী ঘুরছেন আমরা আপনার সঙ্গ পাচ্ছি না,
আপনার কাছে থাকতে পারছে না। প্রভুপদ বলছেন আমার সঙ্গ মানে কি মনে কর, আমার কাছে বসে থাকবে? প্রভুপদের গায়েটা মশা বসেছিল, তো মশাকে দেখে প্রভুপদ বলছেন এই মশা কি করছে, আমার সঙ্গ করছে না আমার রক্ত চুষছে বসে বসে? গুরুদেবের সঙ্গ মানে না যে গুরুদেব পেছন পেছন দৌড়াবে, গুরুদেবের সঙ্গ মানে গুরুদেব যে একটা নির্দেশকে আমার পালন করতে পারি, একটা নির্দেশ। আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি গুরুদেবের একটা নির্দেশ পালন করতে পেরেছি নিষ্ঠা আন্তরিকতার সহিত, এই খামখেয়ালি করে নয়। প্রভুপাদের সঙ্গে সেটা হয়েছিল, 70 বছর বয়সে, চিন্তা করে দেখুন 70 বছর বয়সে কে সাহস করবে জল জাহাজ দিয়ে? আমি তখনকার সময় বর্তমানের মতন ছিল না, বর্তমান তো আমেরিকা যাওয়া হচ্ছে একটা বাথরুমে যাওয়ার মতন, আমেরিকা ওরা সারা পৃথিবী ঘোরাটা এই বাথরুম যখন যাওয়া আসা করি সেরকম হয়ে গেছে, তখনকার সময় এরকম ছিল না। 70 বছর বয়সে প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবন ছেড়ে আমেরিকা গিয়েছেন। 70 বছর বয়সের মানুষ কি করে? 70 বছর মানুষ বয়সের মানুষ ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবনে যায় ভজন করতে, আর প্রভুপাদ 70 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে আমেরিকা গেল। কেন আমেরিকা গিয়েছেন? আমেরিকার বড় বড় বিল্ডিং দেখবে, সেখানকার ঐশ্বর্য দেখবে না। প্রভুপাদের যে তার গুরুদেবের নির্দেশ, তুমি পাশ্চাত্য দেশে প্রচার করো আর অর্থ পেলেই গ্রন্থ ছাপা, এই রাধাকুণ্ডে তার গুরুদেব ছিল ভক্তিচন্দ্র প্রভুপাদ, এই নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশটা তিনি ধরেছিলেন, গৃহস্থ ছিলেন, তার বহু বছর পরে তিনি এই পাড়ি দিয়েছেন 70 বছর বয়সে। চিন্তা করে দেখুন তখন মানুষ তো রিটায়ার্ড হয়, একটু আরাম করে ঘরে বসে, কিন্তু প্রভুপাদ সেসবে কত চ্যালেঞ্জ নিয়ে গিয়েছেন। আমেরিকায় পৌঁছেছেন, তাকে স্বাগত জানাবার লোক নেই, হাতে রান্না করতে খেতে হয়েছে। সে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বাউরি বলে একটা জায়গা আছে, খুব জঘন্য জায়গা, মানে যত মদ মাতালদের জায়গা, সেখানে কোনো ভদ্রলোক যায় না। প্রভুপাদের প্রচার শুরু হয়েছে সেখান থেকে, কেননা প্রভুপাদ মহাপ্রভুর করুণা নিয়ে গেছেন, করুণাকে হৃদয়ে ধারণ করে গেছেন। কোথায় গেছেন না? পৃথিবীর সব থেকে জঘন্য নিকৃষ্ট মানুষ যেখানে, রাস্তাঘাটে মদ খেয়ে শুয়ে থাকে, সব মদ মাতালদের জায়গা, টম্পকিন স্কোয়ার পার্ক, সে গাছের গোড়ায় বসে প্রভুপাদ কীর্তন করে, এই গোড়া লোকদেরকে সাহেবদেরকে ভাগবত কথা শুনেছেন। আমার মনে আছে প্রভুপাদ 100 বছর পূর্তি উপলক্ষে আমি নিউ ইয়র্কে ছিলাম, যে গাছের গোড়ায় প্রভুপাদ প্রথম লেকচার দিয়েছেন। চিন্তা করে দেখুন প্রভুপাদ কিন্তু বিবেকানন্দের মতন গিয়ে বিরাট বড় হলে লেকচার দেননি, দিয়েছে চিকাগো শহরে একটা লেকচার দিয়েছেন, আমি সেই সে হলটা দেখে এসেছি, চিকাগোর সেই হলটা দেখে এসেছি। আমি বিবেকানন্দের ওনার অবদান প্রতি আমার খুব সম্মান রয়েছে, ওনার বই পড়েও আমি আধ্যাত্মিকতার দিকে আমার মন এসেছে, কিন্তু আমাদের যাচাই করে দেখতে হয়। বিবেকানন্দজি আমি নিকৃষ্ট করতে চাইছি না, এটা বিচার করতে, দুজন তো বাংলার মাটির মানুষ, বিচার করা যায়। বিবেকানন্দ গিয়ে চিকাগোতে বড় লেকচার দিয়েছেন, সমস্ত বাঙালিরা গর্বিত, সারা ভারতবাসী গর্বিত, হিন্দুরা মনে করে বিশ্বের দরবারে প্রথমবার আমাদের কথা বিবেকানন্দ পৌঁছে দিয়েছেন। সে বিশ্ব আধ্যাত্মিক সম্মেলনে বিরাট বড় লেকচার দিয়েছেন, কত ফেমাস, তাই না? সবাই জানে, কয়জন লোক জানে? এই 70 বছর বুড়ো একজন গিয়ে এ বাউরি নিউ ইয়র্ক টম্পকিন স্কোয়ার পার্কে হিপ্পিদেরকে কথা বলছে। চিন্তা করে দেখো বিবেকানন্দের প্রেজেন্টেশন আর প্রভুপাদের প্রেজেন্টেশন, কিন্তু বৃক্ষ ফলে পরিচয়েতে
বৃক্ষ ফল থেকে তুমি বোঝা যাবে। প্রভুপাদ বিবেকানন্দ গিয়েছেন, কত মানুষকে ভগবান কৃষ্ণের ভক্ত বানাল, গীতা লিখেছেন, গীতা শিখিয়েছেন, কয়টা মানুষকে শাড়ি পরিয়েছেন। ভক্ত কথা দূরে থাকুক, বাংলার সংস্কৃতি বিশ্বের দরবারে কীভাবে কতটুকু ফুটিয়ে চলেছেন, কতটা আমেরিকার মহিলাকে শাড়ি পরিয়েছেন, পুরুষকে ধুতি পরিয়েছেন। খুব বেশি হলে শাড়ি পরে কেন আমি জানি না, কিন্তু একজনকে তিনি সঙ্গে নিয়ে এসেছেন। কি নাম তার, কাকে নিয়ে এসছেন? নিবেদিতা। এক কথা সবাই জানে, নিবেদিতা। তা আমার বাঙালিদের কাছে একটা প্রশ্ন, যদি বিবেকানন্দ এই বাংলা থেকে গিয়ে একটা নিবেদিতাকে আনলো বলে আপনারা অত গর্বিত, তাহলে এই বাংলার মানুষ একদম প্রভুপাদকে লক্ষ লক্ষ নিবেদিতা নিয়ে আসল, বাংলার মানুষ কি গর্বিত তার জন্য? বাংলার মানুষ কি বুঝে? এখান থেকে বিবেকানন্দ গিয়েছেন, এখান থেকে অরবিন্দ গিয়েছেন, এখান থেকে প্রভুপাদ গিয়েছেন, এগুলো সমীক্ষা করতে হয়, কাউকে খাটো করেন নাই। সবার অবদান রয়েছে, সবাই কিছু না কিছু অবদান রয়েছে। তো এই যে বলা আছে, জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। প্রভুপাদ গিয়েছেন 70 বছর বয়সে, নিজে হাতে রান্না করে খেয়েছেন, সেখানে গিয়ে খুব ঠান্ডা, কোট প্যান্ট শার্ট পরেননি, তিনি সন্ন্যাস বেশ পড়েছেন। চন্ন মিশনের লোককে, সংস্থার লোককে বলছেন, স্বামীজি এটা ভারত নয়, এটা আমেরিকা, আপনি এখানে প্রচার করতে এসেছেন, এইরকম ড্রেস পরলে কেউ আপনাদেরকে তাকাবে? আপনাকে প্যান্ট শার্ট কোট টাই পরতে হবে? প্রভুপাদ বলছেন, আমি এখান থেকে শিখতে আসি না, আমি এদের থেকে শিখতে আসি না, আমি এদেরকে শিখাতে এসেছি, শিখাতে এসেছি। সেই দিনের কথা চিন্তা করুন, যেদিন প্রভুপাদ আমেরিকায় পৌঁছেছেন, একটা লোক নাই তাকে রিসেপশন করবার জন্য। একজন কার বাড়িতে ছিলেন, সে লোকের বাবার সঙ্গে প্রভুপাদ বন্ধুতা ছিল ফিলাডেলফিয়াতে। তারপরে নিউ ইয়র্ক শহরে এসে টম্পকিন স্কোয়ারে এরকম কীর্তন করতে করতে প্রভুপাদ কিছু হিপি ছেলে জোগাড় করেছেন। একটা ছেলে তাকে তার ঘর দিয়েছে থাকতে, তার ছোট্ট একটা ঘরে প্রভুপাদকে থাকতে দিয়েছে। প্রভুপাদ মনে করছেন, এটা খুব ভালো ছেলে, একে আমি শিষ্য বানাবো, শিষ্য বানাবো, ঠিক আছে। আর শিষ্য বানিয়ে একদিন প্রভুপাদ ঘরে বসে লিখছে, আর সেই ছেলেটা মদ টদ খেয়ে এসেছে, লাখ চোখ লাল লাল করে, আর প্রভুপাদকে মারতে আসছে। প্রভুপাদ কী করবে? সব জিনিস গুটিয়ে টাইপরাইটার ছিল নিয়ে সে সিঁড়ি বেয়ে সে একদম সোজা রাস্তা দৌড়ে ছুটে গেছেন। এই যে প্রভুপাদ ছুটে চলে এসেছেন, প্রভুপাদের কাছে আর কিছু নেই, একমাত্র টিকিট ছিল, সেই জাহাজে ফিরে আসার টিকিটটাই ছিল, আর কিছু ছিল না। চিন্তা করে দেখুন, প্রভুপাদ ফিরে আসেন, যদি প্রভুপাদ ফিরে আসতেন তাহলে কী হতো? আজকে ইস্কন থাকতো না? আমরা এখানে বসতাম? কিছুই থাকতো না। কিন্তু প্রভুপাদ ফিরে আসেননি। তার আরেকটা ছেলে, একটা দুটো ছেলেকে বিদেশ ফোন করেছেন, কোনো মতে থেকেই গিয়েছেন সেখানে। তো যেই প্রভুপাদ একদিন আমেরিকায় পৌঁছেছেন, একজনকে রিসেপশন করতে ছিল না, আজকে সেই প্রভুপাদ আমেরিকায় পৌঁছালে কি লন্ডনে পৌঁছালে কি হাজার হাজার আমেরিকা, লন্ডন, ইউরোপের মানুষ আসছে তাকে রিসেপশন করবার জন্যে। প্রভুপাদ মজা করে বলতেন, প্রভুপাদের শিষ্য যে ব্রিটিশ শিষ্যরা, তার ড্রাইভার ছিল, তাকে গাড়ি ড্রাইভিং করে নিয়ে যেতেন। তো প্রভুপাদ মজা করে বলতেন, দেখো এই ব্রিটিশ, একদিন আমরা ব্রিটিশের গোলাম হয়েছিলাম, ব্রিটিশ আমাদের গোলাম করে রেখেছিল, তো আজকে ব্রিটিশের লোক আমার গাড়ির ড্রাইভার হয়েছে। এই হচ্ছে প্রভুপাদের অবদান। প্রভুপাদ কী দিয়েছেন বিশ্ববাসীকে? প্রভুপাদ যা দিয়েছেন ভারত থেকে, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ভারতের একজনও কেউ দেয় না সেরকম।
যে কষি এটা তো দাবি করুক, সবাইকে একসুরে মানতেই হবে, কোনো জু নেই যে মানবে না। যে প্রভুপাদ সারা বিশ্বজন যা দিয়েছেন বাংলা মাটিকে, ভারত থেকেও আমি বলবো আমাদের ভারতের শিক্ষা সংস্কৃতি বৈদিক দর্শন জীবনযাত্রা প্রণালী দিয়ে প্রভুপাদ সারা বিশ্বতে যে বিরাট পরিবর্তন এক আন্দোলন সৃষ্টি করেছেন, এটা আর কেউ করেন না। কেন না, কেউ পাশ্চাত্য দেশে গিয়ে মানুষকে শিখায় না, কৃষ্ণ ভক্তি দূরে থাকুক, মাছ মাংস খাবে না, জুয়া খেলবে না, নেশা করবে না, অবৈধ নারী সঙ্গ করবে না। কেউ তো স্বপ্নেও চিন্তা করতে পারে না ভারতে গিয়ে আমেরিকার লোক থেকে সাহস করবে বলতে, এগুলো সাহসই হবে না। কিন্তু প্রভুপাদ নির্ভীকভাবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তাদেরকে বলেছেন, কত নির্ভীক। আমেরিকার সাংবাদিকরা প্রভুপাদের কাছে এসেছেন, স্বামীজি আপনি আমেরিকা কেন এসেছেন? তো প্রভুপাদ বলছেন, আমেরিকার মানুষ সব পশু হয়ে গেছে, তো পশু থেকে মানুষ করতে আমি এসেছি। কে বলতে পারে আমাদের সাহস হবে আমেরিকা গিয়ে বলবো যে তোমরা আমেরিকার সব পশু হয়ে গেছ, আমি ভারত থেকে তোমরা মানুষ করবার জন্য? আর তারপরের দিন আমেরিকার সব সংবাদপত্র একদম মানে সামনে পাতায় বড় বড় অক্ষরে বেরিয়েছে যে ভারত থেকে স্বামীজি এসেছেন আমেরিকার পশুদেরকে মানুষ করবার জন্য। বুঝতে পারছেন, এই প্রভুপাদের মহিমা মানুষ জানে না। কেননা প্রভুপাদ অত বড় কিছু করলেও নিজেকে সামনে রাখেননি, নিজের নামে সংস্থা করেননি। অনেক মহাপুরুষ তার নিজের নামে সংস্থা করবে, নিজের নামে অনুষ্ঠান, নিজের পূজা, নিজেই ভগবান। প্রভুপাদ কি করছেন? পরম বৈষ্ণব। বৈষ্ণবের লক্ষ্য নয় যে আমাকে সবাই জানুক, তিনি ভগবানকে সবাইকে জানিয়েছেন। অন্য যে কোনো সংস্থা যাবেন, সংস্থার প্রতিষ্ঠাতা আচার্যের নাম সবাই জানে, কিন্তু আমাদের এখানে দেখা যায় প্রভুপাদকে কেউ জানে না, আমেরিকার প্রভুপাদকে কেউ চেনে না। কিন্তু প্রভুপাদ এরকম কায়দা করেছেন, আমরা যে আমেরিকায় ঘুরে বাড়ি নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলসে, আমাদেরকে দেখলে মানুষ কী বলে, এ হরে কৃষ্ণ যাচ্ছে, এই হরে কৃষ্ণবালা যাচ্ছে। প্রভুপাদ এরকম কায়দা করেছে, সবাই মুখে হরে কৃষ্ণ। বুঝতে পারছেন, সে ভালো বলুক নিন্দা করুক গালি দেখ, এই বেটার হরে কৃষ্ণর বদমাস, যাই হোক নাকি হরে কৃষ্ণটাই বলবে। এটা যে বৈষ্ণবের গুণ বুঝতে চেষ্টা করুন। প্রভুপাদ নিজেকে সামনে আনেননি, তাই সারা বিশ্ব কৃষ্ণকে জানছে কিন্তু প্রভুপাদকে জানছে না। সেটা আমাদের একটা ব্যতিক্রম, আরেকটা গাফেলিতি। কেন না আমি বলবো, কৃষ্ণকে জেনে সারা বিশ্বের মানুষ যতটা ভক্ত হচ্ছে, তার ভক্ত প্রভুপাদের সম্পর্কে, তার উৎসর্গের সম্বন্ধে, তার জীবন সম্পর্কে জানলে আরও বেশি মাত্রায় মানুষ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে। ভগবান কথা শুনে মানুষ যতটা ভক্ত হয় না, তার ভক্তের কথা, কেন ভক্ত ভগবানের কথা তো বইতে পড়ি, ভক্তির কথা বইতে পড়ি, কিন্তু ভক্তিকে জীবনে দেখা কে, তার ভক্ত। তাই এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যে প্রভুপাদের এই মহিমাকে গ্রামে গ্রামে, শহরে শহরে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, প্রভুপাদকে যে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব তার মহিমা আমরা নিজেই জানছে না। প্রভুপাদের মহিমাকে নিজেই চর্চা করছে না, আলোচনা করছে না। প্রভুপাদের কত কৃপা, কত করুণা। তাই বলা হচ্ছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভু করুণার কথা বিচার করলে না চমৎকারিতা পাবে, নাহলে মানুষ কি বুঝবে? ঠিক তদ্রূপ, শিল প্রভুপাদের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। প্রভুপাদের করুণার কথা যদি বিচার করে মানুষ চমৎকারিতা পাবে। প্রভুপাদকে আজকে বিশ্বের মানুষরা চিনতে পারে না, ভারতীয়রা বাঙালিরা চিনতে পারে না। যতদিন এগোবে আস্তে আস্তে প্রভুপাদের কৃতিত্বকে বুঝতে পারবে। প্রভুপাদ 50 বছর আগে আমেরিকা গিয়ে বলেছেন,
তোমরা মাংসাহার করবে না, নেশা করবে না, জুয়া খেলবে না, অবৈধ নারী সঙ্গ করবে না, তখন আমেরিকার লোকের থেকে হাসছে। তো স্বামীজি আপনি কী বলছেন, এগুলো না করলে আমরা বাঁচবো কী করে? প্রভুপাদ কাছে দীক্ষা নিতে চাইছেন, আমরা দীক্ষা নেব, দীক্ষা নেবে তাহলে এগুলি সব খাওয়া বন্ধ কর, এরকম হবে? কোনো গুরুদেব আসবে বাঙালিদেরকে বলবে তোমার আমার শিষ্য হ, তো বাঙালিরা বলবে হ্যাঁ আমরা আপনার শিষ্য হব, কী করতে হবে? না তোমাদেরকে ভাতটা খাওয়া বন্ধ করতে হবে, ভাত খাওয়া চলবে না। যে বাঙালিকে বলা হবে ভাত খাওয়া চলবে না, তুমি আমাকে দীক্ষা না, কয়টা বাঙালি হাত নেবে দীক্ষা, হাত তোলা নেবে, কেউ যাবে না। তা আমেরিকা প্রভু হবে তো তুমি মাংস মাছ মাংস খাবে না, নেশা করবে না, তার বাঁচবে কী করে? তা সত্ত্বেও হাজার হাজার আমেরিকানদেরকে, ইউরোপিয়ানদেরকে, চাইনিজদেরকে ভক্ত করেছেন, আর আজকে 50 বছর পরে সারা বিশ্বের মানুষ, আমেরিকা ইউরোপের মানুষ বুঝতে পেরেছে আপনি জানেন না কে যা, আমি জানি না, পাশ্চাত্য দেশে এই নেশার বিরুদ্ধে প্রচুর প্রচার করা হচ্ছে। বিড়ি সিগারেট কোনো এরোপ্লেনে খেতে পারবে না, এয়ারপোর্টে খেতে পারবে না, ব্যাংকে খেতে পারবে না, হোটেলে খেতে পারবে না, এই নেশার বিরুদ্ধে প্রচার চলছে। পশু হত্যার বিরুদ্ধে এটা ভেগান সোসাইটি হয়েছে, আজকে দেখলাম একটা হোয়াটসঅ্যাপে এসেছে, আমেরিকায় বিরাট সম্মেলন, বিরাট অডিটোরিয়ামতে একজন বক্তব্য রাখছেন, সেমানে বক্তব্য এই পশু হত্যা বন্ধ করতেই হবে, এইরকম ইসকনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাহিরের সংস্থা। পশু হত্যার দ্বারা কী করে আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে সেই কথা তারা মানুষের কাছে উপস্থাপনা করছে, লক্ষ লক্ষ মানুষ সব ভেজিটেরিয়ান হয়েছে, বুঝতে পারছেন? লক্ষ লক্ষ মানুষ আমেরিকায়, দুঃখের বিষয়ে আমেরিকাতে মানুষের নিরামিষ খাওয়ার মানুষের সংখ্যা বাড়ছে, আর ভারতে আমিষ খাওয়ার মাংস খাওয়ার লোক সংখ্যা বাড়ছে, আর হোল ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখছে কোন দেশের মানুষ বেশি আমিষ খায়, বলছে ওড়িশার মানুষ বেশি আমিষ খায়, মাত্র 2% নাকি সেখানে নিরামিষ, জগন্নাথের দেশ, পান্ডারাও খায় সেখানে, পান্ডারাও খায়, তাহলে কে শিখবে কে শিখাবে, কে পান্ডা হবে একদিন? এই আমেরিকানরা সে পান্ডা হবে, এই আমেরিকানরা পান্ডা হবে, এসে ওরাই জ্ঞান দেবে আমাদেরকে। তাই প্রভুপাদ বলছেন আমাদের অবস্থাটি কি না, আপন ধন বিলাই দিয়ে পরের দ্বারে ভিক্ষা চায়, আমার নিজের ধনকে বিলা ফেলে দিয়েছি আর পরের দরজায় ভিক্ষা চাইছি। আমাদের ধন কি, আমাদের সম্পদ কি, টাকা পয়সা ঘর বাড়ি? প্রভুপাদ যখন গিয়েছেন লন্ডনে, লন্ডনের রিপোর্টার জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি ভারত থেকে এসেছেন, গরিব দেশ, আমাদের ইউনাইটেড কিংডম খুব ধনী দেশ, আপনি আমাদেরকে কী দরজন এখানে এসেছেন? প্রভুপাদ বলছেন দেখ, তোমরা ব্রিটিশের মানুষ, ভারতকে শাসন করে, ভারত থেকে সব চোরি করে নিয়ে গেছ, ভারতের কত সম্পদ চোরি করে নিয়ে গেছ, কিন্তু সব ভারতের অনেক সম্পদ চোরি করে নিয়ে গেলে কী হবে, ভারতের আসল সম্পদটা তোমরা নিতে পারো না, ভারতের আসল সম্পদটা কি তোমরা জানতে পারো না, তাই ভারত থেকে যে সম্পদটা তোমরা চোরি করে না নিয়ে এসেতে পারেছ, আমি সেটাকে আজকে তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। সে সম্পদটি কি না, গীতা ভাগবতের জ্ঞানের সম্পদ, তোমরা পাওনি। আজকে সেই লন্ডনের, ইংল্যান্ড লন্ডনের মুখ্য শহরে লক্ষ লক্ষ মানুষদের 3টা রথযাত্রা আছে, বার্মিংহাম, অক্সফোর্ড, যত বড় বড় শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মেন রাস্তা যেটা আমাদের ভারতের মতন নয়, হ্যাঁ মেন রাজানা ট্রাফিক জ্যাম হয়ে যাবে, এটা কত কন্ডিশন সেখানে, আমেরিকার মতন দেশে নিউ ইয়র্ক শহর যে রথযাত্রা হয় 5th Avenue, পৃথিবীর সব থেকে ধনাঢ্য রাস্তা, 3টা রথ পুরো রাস্তা বন্ধ অর্ধেক দিনের জন্য,
আমেরিকা সরকার কি করে আশ্চর্য শুনলে প্রভুপদের মহিমা, তাদের যে জুলাই 4 তারিখে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, সে বিরাট প্রসেশন হবে। হ্যাঁ, ওদের যে পার্লামেন্ট হাউসের সামনে সে পদাতিক বাহিনী, নৌবাহিনী সব প্রসেশন করে যাবে, আর সেই প্রসেশনে কে থাকবে? বিরাট রথ, আর রথের জগন্নাথ বসে আছে, আর সব আমেরিকানরা প্রসেশন করে তাকে নিয়ে যাচ্ছে। সেখানে খ্রিস্টানদেরকে নেই, মুসলিমদের নেই, জগন্নাথ ঢুকে পড়েছে সেখানে। জগন্নাথ কত চালাক বুঝতে পেরেছে? সেগুলো প্রভুপাদ মহিমা বলে বলে শেষ করা যাবে না, তার অগাধ মহিমা রয়েছে। তা আমাদের এখন সময় এসেছে প্রভুপাদের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। তো আপনারা সবাই এখানে প্রভুপাদ গুণ মহিমা করতে উপস্থিত রয়েছেন, তাই আমি আর বেশি সময় নিচ্ছি না। এখানে আমরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, হার্দিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি অপেক্ষা করছি যে কবে সেই দিন আসবে এই বাংলার মাটিতে বাংলার মানুষ যেরকম তার অন্য মহাপুরুষদের নিয়ে তারা গর্বিত, তাদের জন্মতিথিতে বিরাট বড় প্রসেশন বেরোয়, স্কুল ছেলেরা প্রভাত ফেরি করে। আমি চিন্তা করছি, সে অপেক্ষা রয়েছে কখন বাংলার মানুষ বুঝতে পারবে তার ছেলেদেরকে নিয়ে, স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রভুপাদের শুভ আবির্ভাব তিথিতে তারা প্রভাব ফেরি করবে। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ বলবে, তো বাংলার মানুষকে বুঝতে হবে যে সারা বিশ্বের দরবারে শ্রীল প্রভুপাদ বাংলার শিক্ষা, সংস্কৃতি, ভক্তি, প্রেম ভাবকে কত সুন্দরভাবে তুলে দিয়েছেন, তুলে ধরেছেন, আর বিশ্বের কত মানুষের হৃদয়ে এই বাংলার শিক্ষা সংস্কৃতির বীজ বপন করে গিয়েছেন, যেই শিক্ষা নিয়ে আজকে সারা বিশ্ব গর্বিত। দুঃখের বিষয়, বাংলার মানুষ সেটা নিয়ে গর্বিত হচ্ছে না, তার থেকে অনেক দূরে, এখনও অনেক দূরে রয়েছে। তা আপনারা যে এই প্রাথমিক অবস্থায় প্রভুপাদের এই আন্দোলনে যোগদান করেছেন, তা আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। তা আপনাদের নিষ্ঠা, আপনাদের ত্যাগ, আপনাদের উৎসর্গ আমাদের এই আন্দোলনকে আরও গতিশীল করবে। আমরা আশা করব আগামী দিনে প্রভুপাদের এই আন্দোলন আর বিরাট রূপ রেখা লাভ করবে, আর এইভাবে আমরা সারা বিশ্বকে, বিশ্বের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই নাম প্রেম ধর্ম প্রচার করতে পারব। নাম প্রেমের এই জয় পতাকা সারা বিশ্বে যেন একদিন উড্ডীয়মান হবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। নিতাই গৌর সদানাত্মানন্দে হরি হরি বল হরি। জেসাস খ্রিস্ট নাম শুনে না, যীশু খ্রিস্টের নাম শুনে না, কিন্তু কয়জন মানুষ কৃষ্ণের নাম শুনেছে? আজকে থেকে 50 বছর পূর্বে এই ভারত বাহিরে বর্তমানের যুগে এই মহাভারতের কথা সম কথা বলছি না, বর্তমান এই শতাব্দীর কথা বলছি, পূর্ব শতাব্দীর কথা বলছি, কত লোক কৃষ্ণের নাম শুনেছে? কিন্তু আজকে সারা বিশ্বের মানুষ, প্রতিটি দেশে এই কৃষ্ণ ভগবান বলে তার জন্মতিথি পালন করলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, গতকালকে কৃষ্ণ আবির্ভূত হলেন, আজকে আমরা নন্দ উৎসব পালন করছি, এই উৎসব আনন্দের তিথিকে, এই ধরাধামকে আরো ধন্য করেছেন, আরো আনন্দ মুখরিত করেছেন শ্রীল প্রভুপাদ তার আবির্ভাবের মাধ্যমে। আজকের এই শুভ তিথিতে শ্রীল প্রভুপাদ এই ধরাধাম আবির্ভূত হয়ে এই বিশ্বকে ধন্য করেছেন, তাই
ভগবানের আবির্ভাব, তার পরের দিন তার ভক্তের আবির্ভাব। কার আবির্ভাবটা বেশি গুরুত্বপূর্ণ? ভগবানের আবির্ভাবটা গুরুত্বপূর্ণ না ভক্তের আবির্ভাব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কেন ভক্তের? এই জন্য ভক্তের আবির্ভাব গুরুত্বপূর্ণ। ভগবান ভগবান হলেও ভগবানকে ভগবান বলে কেউ চিনত না, কেউ জানত না। যদি ভক্ত এসে আমাদেরকে না বলে দেত এই হচ্ছে ভগবান, তাই না? তাহলে ভগবানকে আমরা কী করে জানতাম? ভক্তের প্রার্থনায় ভগবান আসে, আর ভগবানকে ভক্ত চিনিয়ে দেয়। ভক্ত না থাকলে ভগবানের কোনো দাম নেই। দাম আছে কিন্তু দাম দেবে না, কারণ চিনবে না তো, কে দাম দেবে? সেজন্য আমাদের জন্য আমাদের গুরুবর্গের আচার্যরা বলছেন যে ভগবানের আবির্ভাব থেকে এই ধরাধামে ভগবানের শুদ্ধ ভক্তের আবির্ভাবটি আরও গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আজকের এই তিথিতে যে ছিল প্রভুপাদের আবির্ভাব হয়েছে, আর সারা বিশ্ব জুড়ে আজকে মানুষ এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে এই প্রভুপাদের প্রচেষ্টা তার আশীর্বাদের ফলে। চিন্তা করে দেখুন, প্রভুপাদের আগে আমাদের ভারতের মাটি থেকে, বাংলার মাটি থেকে কোনো লোক নেই যার কি সারা বিশ্ব জুড়ে গীতা ভাগবতের জ্ঞান প্রচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদিদেরকে কৃষ্ণ ভক্ত করেছে। তার দৃষ্টান্ত কেউ দিতে পারে না। তো প্রভুপাদ যে অত বড় আন্দোলন ক্রান্তি সৃষ্টি করেছেন, এটা কি আকস্মিকভাবে হয়ে গেছে, কোনো ঘটনাচক্র হয়ে গেছে, এটা কি একটা অ্যাক্সিডেন্টাল? না, তা নয়। প্রভুপাদ যে ধরাধামে আসবেন, তিনি যে বিশ্বতেই মহান আন্দোলন ক্রান্তি সৃষ্টি করবেন, এটা ভগবানের বহু পূর্বের একটা পরিকল্পিত, বহু পূর্বকাল থেকে এটা ভগবান পরিকল্পনা করে রেখেছেন। প্রভুপাদ যে ধরাধামে আসবেন এর ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর পূর্বে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা পদ্মপুরাণে পড়তে পাই, দেখতে পাই, ভক্তি দেবী একবার নারদমুনি তিনি বৃন্দাবনে গিয়েছেন, সর্বত্র ঘুরে ঘুরে বৃন্দাবনে এসেছেন, কলিযুগ প্রবেশ করে গেছে তখন। তো বৃন্দাবনে এসে দেখছেন কেউ কান্না করছে। কোথা থেকে কান্নাটা আসছে? ক্রন্দন ধ্বনি আসছে। তাকে অনুসরণ করতে করতে গিয়ে দেখছেন যমুনার তীরে একটি সুন্দরী 16 বছরের দেবী বসিয়ে আছে, তিনি কান্না করছেন। আর তার চারপাশে আরও অনেক সুন্দরী দেবীরা তাকে আশ্বাসন দিচ্ছেন। আর তার সামনে দুটো বুড়ো বৃদ্ধ একদম জীর্ণশীর্ণ, আর সব চুল টুল পেকে গেছে, তারা মূর্ছায় পড়ে আছে। তো নারদমুনি যখন গেলেন, তো সেই দেবী উঠে নারদমুনিকে প্রণাম করেছেন। নারদমুনি বলছেন যে হে দেবী, তুমি কে? তুমি কেন এখানে ক্রন্দন করছ? এই দুটো বৃদ্ধ তোমার সামনে কে? এই সমস্ত মহিলার তোমাকে সান্ত্বনা তারা কে? তো সেই দেবী বললেন নারদমুনিকে যে আমি হচ্ছে ভক্তি দেবী, আমার জন্ম হয়েছিল দ্রবিড় দেশে, আমি মহারাষ্ট্রে খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছিলাম, গুর্জর গুজরাটে এসে আমি জীর্ণশীর্ণ হয়ে গেছি, তারপর যখন আমি বৃন্দাবনে আসলাম আমার নবযৌবন আমি ফিরে পেয়েছি,
কিন্তু আমি কান্না করছি এই জন্য যে আমি মা, এই দুটো আমার ছেলে জ্ঞান আর বৈরাগ্য, আমির মা আমি যুবতী হয়ে আছি, আমার ছেলেরা এরকম বৃদ্ধ হয়ে গেল। কেন বৃন্দাবনে ভক্তির স্থান, ভক্তিদেবী নবযৌবন প্রাপ্ত হয়েছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্যের স্থান নেই, তারা মূর্ছা হয়ে পড়িয়াছেন। আর এই সমস্ত দেবী তারা, তারা যে বিভিন্ন নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী মূর্ত রূপ ধারণ করে ভক্তদের কাছে আছেন। তো এই এইটা বিরাট ঘটনা বর্ণনা রয়েছে শাস্ত্রে। তখন ভক্তদেবী বলছেন নারদমুনিকে যে বৃন্দাবন পরিত্যজ্য বিদেশম গম্যতে ময়া, তো একটা দিন আসবে আমি এই বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাব। এই বিদেশ বিশেষ শব্দটি ওই শ্লোকে ব্যবহার করা হয়েছে, আমি বৃন্দাবন থেকে বিদেশে যাব। তো এই যে ভক্তিদেবীর সে কথাটি কোথায় বাস্তবে রূপায়িত হয়েছে, কে বৃন্দাবন থেকে ভক্তিদেবীকে বিদেশে নিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। দেখে প্রভুপাদই নিয়ে গেছেন, প্রভুপাদ যাওয়ার পূর্বে বহু সাধু সন্ন্যাসী মহামানবর আমেরিকায় গিয়েছেন, কিন্তু আমরা দেখি না কেউ এই রকম মানুষের জীবনে পরিবর্তন, হৃদয়ে পরিবর্তন সৃষ্টি করেছে, যার ফলে প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের ভাষ্য সম্বন্ধিত গীতা অধ্যয়ন করে যেভাবে সারা বিশ্বের হাজার হাজার মানুষ কৃষ্ণের চরণকমলে আত্মনিবেদন করে ভক্তিকে প্রাপ্ত হচ্ছেন, আমরা দেখি না। কেন দেখি না? না, মানুষ ভক্তি পাবে কোথা থেকে? ভক্তি ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে, ভক্তি ভক্তের সঙ্গের মাধ্যমে হয়। অনেক মহাপুরুষরা বিদেশে যেতে পারে, কিন্তু ভগবানের ভক্ত কেউ বিদেশে যায় না। তাই জীবের হৃদয়ের মধ্যে ভক্তি বীজ বপন করবার ক্ষমতা কারোর ছিল না। আর ভক্তি ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে, ভক্তের সঙ্গের মাধ্যমে ভক্তি হবে। কেন না? ভক্তি ভক্তের হৃদয়ে বাস করে, ভগবান ভক্তের হৃদয়ে বাস করে। নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে ন চ যোগিনাং হৃদয়ে মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে নেই, যোগীদের হৃদয় নেই, সাধব হৃদয়মম সাধুরাং হৃদয় তুহং। আমি আমার ভক্তের হৃদয়ে বাস করি, আর ভক্ত আমার হৃদয়ে বাস করে। তো শ্রীল প্রভুপাদ চিন্তা করে দেখুন, 70 বছর বয়সে তিনি কি করছেন, বৃন্দাবনে থেকে বৃন্দাবন ছেড়ে 70 বছর বয়সে যখন মানুষ ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবনে যায় সাধন ভজন করবার জন্য, সেই বয়সে প্রভুপাদ বৃন্দাবনকে পরিত্যাগ করে জলজাহাজ করে মাত্র $6, তখন মাত্র $40, কি দুঃসাহস প্রভুপাদের! 70 বছর বয়সে কোনো মানুষের সাহস হবে? সবাই তো নাতিপুতি নিয়ে খেলাধুলা করবে, আনন্দ করবে, প্রভুপাদ গেছেন ঝুঁকি নিয়ে কেন? না, মহান্ত স্বভাব এই তারিতে পামর। শুদ্ধ ভক্তের স্বভাব হচ্ছে আমাদের মতন পাপি মানুষকে উদ্ধার করবার জন্য, মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। তার নিজের কোনো কাজ নেই, আমাদের মতন কলিহত বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য প্রভুপাদ কত কষ্ট সহ্য করেছেন। প্রভুপাদ সে ভক্তিদেবকে হৃদয়ে বুয়ে নিয়ে গেছেন। আর প্রভুপাদ যখন জাহাজে করে যাচ্ছেন আটলান্টিক মহাসাগর দিয়ে, সে তার উত্তাল তরঙ্গে জাহাজ খুব দোল খাচ্ছে, প্রভুপাদের 2 বার হার্ট অ্যাটাক হয়েছে। চিন্তা করে দেখুন, 70 বছর বয়স মানুষ মাত্র $6 নিয়ে আমেরিকা যাবে, রাস্তায় 2 বার হৃদরোগ হার্ট অ্যাটাক হবে, কি দয়নীয় অবস্থা! কিন্তু তা সত্ত্বেও প্রভুপাদ আমেরিকায় পৌঁছেছেন। আমি চিন্তা করি, যেই হৃদয়ে ভক্তিদেবী বসিয়াছেন,
যে হৃদয়ের মাধ্যমে প্রভুপাদ ভক্তিদেবীকে বহন করে আমেরিকা নিয়ে যাচ্ছেন, সে হৃদয় কী করে আক্রান্ত হতে পারে, সে হার্ট অ্যাটাক কী করে হবে, প্রভুপাদকে তার সে হৃদরোগ কোনো ক্ষতি করতে পারে না। তো যেটা বলছিলাম, এ আজকের পরিকল্পনা নয়, হাজার হাজার বছর আগের পরিকল্পনা। ভক্তিদেবীর ইচ্ছা আমি বৃন্দাবন ছেড়ে বিদেশে যাব, এই পুরাণের এই যে কথা, এটা কে বাস্তবে রূপায়িত করেছে? কেউ একজন এসে বলুক এখানে, না প্রভুপাদ নয় আর একজন করেছেন, না উত্তর পাবেন না। একমাত্রই প্রভুপাদ এটা করেছেন, বহু বহু বছর আগের কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলি, দেখুন শাস্ত্রে মানে ভগবানের কত সুপরিকল্পিত একটা হ্যাঁ যোজনা। প্রভুপাদ আসবে আর সারা বিশ্বতে এই আন্দোলন সৃষ্টি করবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হচ্ছে, দ্বাপর যুগের শেষের কথা, 5000 বছর আগের কথা। কৃষ্ণ তার লীলা বিলাস করে 125 বছর ভৌম লীলা করে, তিনি বৃন্দাবনে চলে যাবেন, গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করবেন। যত নদী সব ছিলেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, তারা সবাই ভগবান কৃষ্ণের কাছে গিয়ে মূর্ত রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। বলতে, প্রভু আপনি এখন ধরাধাম ত্যাগ করে আপনার সুধামে চলে যাবেন, আমরাও আপনার সঙ্গে চলে যাব। ভারতের নদ নদীগুলি সাধারণ নদ নদী নয়, এরা সব ভগবত ধাম থেকে এসেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী ভগবত ধাম থেকে আসে। ধরুন ভগবান এই ধরাধামে আসেন, তার ধামকে পরিজনকে এখানে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্শ্বদ সিয় ধাম সহ অবতরি। ভারতের নদ নদী, ভারতের পাহাড়, ভারতের বৃক্ষ এই জগতের নয়, এ চিন্ম জগৎ থেকে এসেছে। তারা বলছে, প্রভু আপনি যাবেন আমরা চলে যাব। কেন? না আপনি চলে গেলে কলিযুগ এসে যাচ্ছে, কলিযুগের মানুষ প্রচুর পাপ করবে, পুণ্যের কোনো বিন্দুই থাকবে না, শুধু পাপটাই তাদের জীবনের লক্ষ্য, পাপের উপরে তারা সবাই দাঁড়িয়ে থাকবে। আর তারা এসে আমাদের জলে স্নান করবে, আর তাদের সব পাপগুলো আমাদের জলে ছেড়ে দেবে। প্রভু এই পাপের বোঝা আমরা সহ্য করতে পারবো না, আমরাও আপনার সঙ্গে চলে যাব। তখন কৃষ্ণ ভগবান কি বললেন? বলে, না না তোমার অপেক্ষা কর, আজকে থেকে 5000 বছর আগের কথা এটা। কৃষ্ণ তুমি অপেক্ষা আরো 5000 বছর অপেক্ষা কর, অপেক্ষা এই ভারতে থাক, ধরাধামে থাক। 5000 বছর পরে আমার ধর্ম, আমার কথা সারা বিশ্বতে প্রচারিত হবে, সারা বিশ্বের মানুষ এক বর্ণ হবে, সবাই বৈষ্ণবে পরিণত হবে। তখন সারা বিশ্বের মানুষ এই ভারতবর্ষে এসে তোমাদের জলে স্নান করবে, আমার নাম হরিবলকে স্নান করবে, তখন তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আর আমার ভক্তদের সান্নিধ্যে এসে গঙ্গা, যমুনা, সরস্বতী তোমার সবাই আনন্দে কালাতিপাত করবে। তো এখন প্রশ্ন হচ্ছে, খ্রিস্ট ভগবান এই যে কথাগুলি নদীদেরকে বলেছেন যে 5000 বছর অপেক্ষা কর, সারা বিশ্ব থেকে বিশ্বের মানুষ বৈষ্ণব হবে, তোমার জলে স্নান করবে, এই ভগবান কৃষ্ণের বাণীকে বাস্তবে কে রূপায়িত করেছেন? কে রূপায়িত করেছে? হ্যাঁ, জয় শ্রী প্রভুপাদ কে? আরেকজন কেউ এসে বলুক, না প্রভুপাদ নয়, এ অন্য লোক করেছে। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, প্রভুপাদেই একমাত্র এটা সম্ভব, অসম্ভব সম্ভব করেছেন, সারা বিশ্বের মানুষকে বৈষ্ণব করে এই ভারতে নিয়ে এসেছেন। 5000 বছর আগের এই ভবিষ্যৎবাণী, 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়ে এই সংকীর্তন আন্দোলনের সূত্রপাত করলেন,
যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি হি সুমধ্যসহ। যে ভাগবতর কথা, কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদ, এই ভগবান আসবেন কৃষ্ণ বর্ণ দিনে, সবসময় কৃষ্ণের কথা বর্ণনা করবেন কৃষ্ণ, এই দুটো বর্ণ সবসময় তার মুখ থেকে উচ্চারিত হবে, কৃষ্ণ বর্ণ তুষা অকৃষ্ণ, তার অঙ্গকান্তি অকৃষ্ণ, অকৃষ্ণ বর্ণে কহে পীতবর্ণ গৌরবর্ণ, কৃষ্ণবর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ স অঙ্গ উপাঙ্গ অস্ত্র নিয়ে আসবে, তার অস্ত্র হচ্ছে হরিনাম। আর মানুষরা কি করবে, যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসহ। যারা বুদ্ধিমান ব্যক্তি, মূর্খদের জন্য নয়, বুদ্ধ মানুষের জন্য নয়, যারা বুদ্ধিমান সুমেধসহ, তারা কি করবে, যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে এই ভগবানের উপাসনা করবেন। তো এই যে 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এক নতুন ধর্মের সূত্রপাত করেছেন, জীবের আসল ধর্ম যে প্রেম, নাম প্রেম ধর্মের সূত্রপাত করলেন, তখন সারা ভারতবর্ষে ভ্রমণ করে চৈতন্য মহাপ্রভু প্রচার করলেন এই নামের বন্যায়। গৌড়দেশ উৎকল দেশ নামের বন্যা প্লাবিত করলেন, কিন্তু মহাপ্রভু ইচ্ছা করলে সারা জগতে প্রচার করতে পারেন, কিন্তু তিনি একটি ভবিষ্যৎবাণী রেখে দিয়ে গেলেন যে পৃথিবীতে আছিয়ত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সারা বিশ্বতে হরিনাম প্রচার হবে। চৈতন্য মঙ্গলে বলা আছে, মহাপ্রভু বলেছেন সেনাপতি ভক্ত আসবে, তিনি একথা বলেছেন আজকে থেকে প্রায় 500 বছর আগের লেখা, যে আমার সেনাপতি ভক্ত আসবে, এই সেনাপতি ভক্ত সারা বিশ্বতে এই প্রেম ধর্ম প্রচার করে, সারা বিশ্বকে হরিনামের বন্যায় প্লাবিত করবে। তখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে মহাপ্রভু এই যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেই বাণীকে বাস্তবে রূপায়িত করেছেন কে, কে করেছে, জয় শ্রী প্রভুপাদ কে, তার গুরুদেবের নির্দেশ রাধাকুণ্ডে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি বলেছেন তুমি পাশ্চাত্য দেশে ইংরাজি ভাষাভাষী মানুষের মধ্যে মহাপ্রভুর বাণী প্রচার কর। এই একটা নির্দেশকে অত দৃঢ়তার সঙ্গে প্রভুপাদ গ্রহণ করেছেন যে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, সারা ব্রহ্মাণ্ডকে সে উদ্ধার করতে পারে, প্রভুপাদ প্রমাণ করে দেখিয়েছেন। তা শাস্ত্রে ছিল, বাস্তবে আমরা দেখি না, বাস্তবে আমরা দেখি না, প্রভুপাদের আগে কোন পূর্ব আচার্যরা সারা পৃথিবী ঘুরে এই বাণী প্রচার করেছেন, কিন্তু সেই পূর্ব আচার্যদের কৃপা আশীর্বাদ পুষ্ট ছিল প্রভুপাদ, আজকে সারা বিশ্বতে এই নাম প্রেম প্রচার করেছেন। এগুলো 500 বছর আগের কথা, 5000 বছর তো 500 বছর, 250 বছর পূর্বে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের ব্রহ্মমাধ্য গৌড় সম্প্রদায়ের আচার্য, মহান আচার্য, তিনি একটি ভবিষ্যৎবাণীতে বললেন এই মহাপ্রভু যে বললেন যে পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, কোন লোক বিশ্বাস করত না, সে আমেরিকার লোক, জার্মান লোক, জাপান লোক, তারা হরিনাম করবে, এটা সম্ভবই নয়, মহাপ্রভুর কথা অবশ্যই বাস্তবে রূপায়িত হবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন আহা কবে সেই দিন আসবে, 300 বছর আগের কথা, কবে সেই দিন আসবে, রাশিয়া থেকে না 150 বছর আগের কথা, তো রাশিয়া থেকে পুরুষিয়া থেকে, পুরুষিয়া মানে ফ্রান্স থেকে, সেই সমস্ত শ্বেতাঙ্গ মানুষেরা আসবে,
আমাদের দেশের ভক্ত আর্য মানুষদেরকে আলিঙ্গন করে, তারা একসঙ্গে জয় সচিনন্দন জয় সচিনন্দন গান করবে। এই যে ভক্তিবিনোদ ঠাকুর এই যে ভবিষ্যৎবাণী দিলেন, তো আমরা যদি যথার্থরূপে আলোচনা করি, এই ভবিষ্যৎবাণী রুশ থেকে ফ্রান্স থেকে মানুষেরা এসে আমাদের সঙ্গে আলিঙ্গন করে জয় সচিনন্দন জয় সচিনন্দন করে কীর্তন করবে, এটাকে কে বাস্তবে রূপায়িত করেছে? কে করেছে? জোরে কে করেছে? শ্রীল প্রভুপাদ করেছেন। আমেরিকা রাশিয়াতে যে নাস্তিক দেশ ছিল, কমিউনিস্ট দেশ ছিল, জানেন, রাশিয়া কমিউনিস্টদের গুরুদেব, রাশিয়া হচ্ছে কমিউনিস্টদের পীঠস্থান, আর কমিউনিস্ট সরকার পেছনে পড়ে গেল, তারা বলছে আমাদের কমিউনিজম পড়ে যাওয়ার পেছনে তিনটা কারণ, তার মধ্যে দুটো কারণ আমি জানি, তারা বলছে একটা কারণ হচ্ছে এই হরে কৃষ্ণওয়ালা, আর আরেকটা কারণ হচ্ছে আমেরিকান রক অ্যান্ড রোল মিউজিক, তাদের কথায় মানুষের মধ্যে যে সুপ্ত কৃষ্ণ প্রেম তা কেউ চাপা দিয়ে রাখতে পারে না। রাশিয়ার সরকার অত প্রতিবন্ধকতা সত্ত্বেও হাজার হাজার রাশিয়ার মানুষ তারা লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে বসে জপ করছে। তো এইটা যে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, এটা সম্ভব হয়েছে প্রভুপাদের পক্ষে। তারপরে এসেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সূত্রপাত করেছেন, আর তখনকার দিন সে দূরদৃষ্টি ছিল যে সারা বিশ্বের মানুষ এসে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করবে। তা আজকে আমরা দেখতে পারছি শিল প্রভুপাদের এই ইস্কন প্রতিষ্ঠার মাধ্যমে মায়াপুর সিদ্ধা মায়াপুরে প্রতি বছর প্রায় শতাধিক দেশ থেকে 10,000 ভক্ত এসে তারা নবদ্বীপ ধাম পরিক্রমা করছে। আমাদের মায়াপুরে পৃথিবীর 73টা দেশ 73 কান্ট্রি 73টা দেশের মানুষ 73টা দেশের মানুষ তা সেখানে একসঙ্গে থাকে। এটা কী করে সম্ভব হয়েছে? কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আমেরিকান, কে রাশিয়ান, কে পাকিস্তানি, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দয়া। তিনি জগাই মাধাকে উদ্ধার করেছেন, ঝাড়খণ্ড বনের বাঘ ভাল্লুকদেরকে হরিনাম করিয়েছেন, কিন্তু মহাপ্রভুকে বাদে প্রভুপাদ কী করেছেন না, ঝাড়খণ্ড বনের বাঘ ভাল্লুক থেকে যারা আরও জঘন্য আরও ভয়ঙ্কর এই পাশ্চাত্য দেশের মানুষ, জগাই মাধা থেকে আরও পতিত, তাদেরকে প্রভুপাদ আজকে ভক্ত করেছেন। তাই যে বলা আছে চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। মহাপুরুষের দয়া, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ সিয় ধাম সহ অবতারী অবতীর্ণ হয়েছেন। আজকে সেই শ্রীমন মহাপ্রভু দ্বারা প্রেরিত ভগবানের একজন দূত শ্রীল প্রভুপাদ সারা বিশ্বতে যে আন্দোলন শুরু করেছেন, তা আমরা নির্বিঘ্নে বলতে পারি, অকুণ্ঠচিত্তে বলতে পারি যে শ্রীল প্রভুপাদের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। প্রভুপাদকে জানতে হবে, ভারতের মানুষ প্রভুপাদকে চিনতে হবে, হিন্দুদেরকে প্রভুপাদকে চিনতে হবে, বিশেষ করে বাঙালিদেরকে প্রভুপাদকে চিনতে হবে। আমি আমার শেষ কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের বাংলার মাটি থেকে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছেন, চিকাগো শহরে তিনি প্রবচন রেখেছেন, সেই জন্য বাঙালিরা বহু গর্বিত। কিন্তু আমার বাঙালিদের কাছে প্রশ্ন থাকবে, যদি স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়ে তিনি একজন মহিলাকে নিয়ে এসেছিলেন, কী নাম, সে মহিলার নাম কি জানেন?
নিবেদিতার নাম কে না জানে বাংলায়? সবাই জানে না নিবেদিতা? শুধু একটা মহিলাকে নিয়ে আসছে, তার জন্য আমরা আত্ম গর্বান্বিত হতে পারি? তাহলে প্রভুপাদ কি করেছেন? কত হাজার নিবেদিতা নিয়ে এসেছে, কত হাজার আজকে বিদেশি মাতা যা শাড়ি পরে সিন্দুর পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাদের কতটা গর্ব হওয়া উচিত নয় প্রভুপাদের জন্য? তো প্রভুপাদই হচ্ছেন বাংলার অহংকার, গর্ব, ভারতের গর্ব, হিন্দুদের গর্ব। হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে, বৈষ্ণব ধর্মকে যদি পৃথিবীর পক্ষে কেউ বাঁচিয়ে রাখতে থাকে তাহলে তিনি ছিল প্রভুপাদ, তিনি ছিল প্রভুপাদ। অন্য কোথাও আমরা দৃষ্টান্ত দেখি না। কোন সংস্থার দ্বারা, কোন ব্যক্তিত্বের প্রভাবের দ্বারা কেউ দেখাতে পারে না এই পরিমাণের মানুষ, সে মুসলমান, খ্রিস্টিয়ান, ইহুদি, বৌদ্ধ, তাদের জীবনে পরিবর্তন এসে তারা যেভাবে কৃষ্ণের চরণকমলে আত্মসমর্পণ করছে, এই ধরাতলে এইরকম দৃষ্টান্তই নেই। তো প্রভুপাদকে জানতে হলে এইরকম জানতে হবে, প্রভুপাদের যে অনবদ্য অবদান আমাদের এই পৃথিবীর মানুষের প্রতি। তো প্রভুপাদের গুণের মহিমা, গুণগান শেষ করা যায় না। সারা বিশ্বের পরিবর্তন আনবার পিছনে প্রভুপাদের মহান ভূমিকা রয়েছে। আমি আজকে সকালে, কালকে জন্মাষ্টমীতে হলদিয়াতে ছিলাম, সেখানে বিরাট অনুষ্ঠান হলো, অনেক বড় বড় অফিসার মন্ত্রীরা এসেছিলেন। তা আজকে সকালে আমি বলছিলাম সেখানে যে প্রভুপাদ যা শুরু করেছেন আর 50-100 বছর পরে দেখবেন প্রভুপাদের প্রচেষ্টা বিশ্বতে কি বিরাট পরিবর্তন, বিপ্লব একটা সৃষ্টি করবে। তা আমরা, আপনারা, আমরা সবাই ধন্য যে প্রভুপাদের এই আন্দোলনের প্রাথমিক অবস্থায় মাত্র 50 বছর হয়েছে। খ্রিস্টিয়ান ধর্ম তারা 2000 বছর ধরে প্রচার করছে, আমাদের সনাতন ধর্মতে 50 বছর ধরে প্রচার শুরু হলো আমি বলবো। এর আগে সনাতন ধর্ম প্রচার নেই, সনাতন ধর্ম তো আগে অনেক ছিল, কেটে কেটে ছোট হয়ে গেছে, আর যথার্থ প্রচার প্রসার শুরু হলো মাত্র 50 বছর। আর 100-200-300 বছর পরে আমরা দেখতে পারব যে সারা বিশ্বের মানুষ এই প্রভুপাদের শিক্ষাকে কীভাবে গ্রহণ করেছে। যখন আমরা পাশ্চাত্য দেশের মানুষের অনুগামী হয়ে আমাদের দেশের ধুতি শাড়িকে পরিত্যাগ করে জিন প্যান্ট পরা শিখেছি, আজকে প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে তাদের কোট প্যান্টকে নামিয়ে তাদেরকে ধুতি শাড়ি পরাতে শিখিয়েছেন। প্রভুপাদ যে আন্দোলন সৃষ্টি করেছেন এ বিশ্বতে কীরকম পরিবর্তন আনবে বলব? এখনকার মানুষ আস্তে আস্তে সব ধুতি কাপড় ছেড়ে সব প্যান্ট শার্ট পরছে, ফুল প্যান্ট শার্ট। আমি যখন ছোট ছিলাম তখন এই ফুল প্যান্ট শার্টগুলো শুরু হলো, কিন্তু অন্তত ইয়ং ছেলেমেয়েরা, ইয়ং ছেলে মেয়েরা পড়ে না, ইয়ং ছেলেরা প্যান্ট শার্ট পরত, বয়স্ক লোকেরা কিন্তু ধুতি পরত। বয়স্ক লোকদের এটা ফুল প্যান্ট পরা লজ্জার ব্যাপার ছিল, কিন্তু এখন বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই প্যান্ট শার্ট পরছে। আস্তে আস্তে সময় এসে যাচ্ছে যে ধুতি পড়লে লোক হাসছে, হে হে দেখো ধুতি পড়ে যাচ্ছে একটা। কিন্তু প্রভুপাদ যা শুরু করেছেন, একটা দিন আসবে আমাদের সমাজে ধুতি আর শাড়ির প্রভাব এতে বেড়ে যাবে যে মানুষ যদি প্যান্ট, ফুল প্যান্ট পরে যায় তাকে দেখে হাসবে, হে দেখ একটা ফুল প্যান্ট পরে যাচ্ছে এখানে। আমি দেখতে পারছি পাশ্চাত্য দেশে গিয়ে এই ধুতি আর শাড়ির যা চাহিদা বেড়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি একদিন এরকম হবে, একটা মর্যাদার ব্যাপার হয়ে গেছে, এই কণ্ঠমালা পড়া একটা মানুষের ফ্যাশন হয়ে গেছে এখন পাশ্চাত্য দেশে। আমি পোল্যান্ডে এটা বিগ বাজার যেরকম আপনাদের এখানে আছে সেরকম শপিং মলে গিয়েছি, সেখানে ঠেলা করে এটা মেয়ে আসছে আর আমি দুই তিনটা ভক্তকে নিয়ে যাচ্ছি। তো মেয়েটা গলায় একটা কণ্ঠিমালা পড়েছে, তো আমি ভাবলাম আমার ইস্কনের ভক্ত হবে, তো আমি মেয়েটা যখন আমি হরে কৃষ্ণ বলছি, মেয়েটা কিছু আমাকে না তাকিয়ে সোজা চলে গেল। তো ভক্ত জিজ্ঞেস করলো কী ব্যাপার, এ আমাদের ভক্ত আমাকে একটু হরে কৃষ্ণ বললো না? তো ভক্ত বলছে না না মহারাজ ভক্ত নয়,
তাহলে যে কণ্ঠী মেলা পড়েছে যে বলছে না, কণ্ঠী মেলা পড়া ফ্যাশন হয়ে গেছে, হরে কৃষ্ণ হলে কণ্ঠী মেলা পড়ে, তো সবাই কণ্ঠী মেলা পড়া শুরু করেছে। হ্যাঁ, আমাদের প্রভুপাদ যাওয়ার পরে এই মাথার আন্ডা শিখা রাখা করা শুরু করেছে না, আগে তো হিপটা লম্বা লম্বা চুল রক্ত, এই প্রভুপাদ যাওয়ার পরে এই মাথা নাড়া করাটা ফ্যাশন হয়ে গেছে পাশ্চাত্য দেশে। তারপরে প্রভুপাদ এই শিখা রেখেছে, শিখা হ্যাঁ টিকি রেখেছে না, তাহলে টিকি রাখা শুরু করেছে, একটা টিকি নয় দুটো তিনটে চারটা টিকি রাখছে মাথায়। আমি বলছি প্রভুপাদ যা করে গেছেন এইটা বড় বিপ্লব সৃষ্টি করবে। আজকে সকালে আমাকে হোয়াটসঅ্যাপে এটা কেউ পাঠালো, আমেরিকায় কয়েক হাজার অডিটোরিয়ামতে সব হাই ক্লাস লোক বসেছে, আর একটা লোক বক্তব্য রাখছে, 9 মিনিট না 11 মিনিটের বক্তব্য রেখেছে ইংরাজিতে, তার বক্তব্যের সারাংশ আছে এই পৃথিবীতে মাংস খাওয়া বন্ধ করতে হবে, কনসাইখানা বন্ধ করতে হবে, কি জোর কি ভাষা দিয়ে বলছে, বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখন আমেরিকা লক্ষ লক্ষ মানুষ মাংস খাওয়া মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, কি অবস্থা দেখুন, আমাদের বেঙ্গলে কনসাইখানা খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি, আর পাশ্চাত্য দেশে তারা আন্দোলন করছে কনসাইখানা বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ, আর আমার একদম মুক্ত কণ্ঠে আধুনিক কনসাইখানা খুলছি, আর এই জন্য আমরা খুব গর্বিত, দেখো আমরা দেশের উন্নতি করছি, কি মূর্খ কি অবস্থা হয়ে গেল আমাদের। কিন্তু প্রভুপাদ এই পাশ্চাত্য মানুষকে এইভাবে প্রভাবিত করেছেন, ভেগান বলে নতুন সংস্থা সারা বিশ্ব জুড়ে দেখছি, অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, ইউরোপে গেছি, লন্ডনে গেছি, তারা একটা মেলা বসায়, লক্ষ লক্ষ লোক আসে শুধুই ভেজিটেরিয়ান শিখবার জন্য, প্রতি বছর ভেজিটেরিয়ানদের সংখ্যা পাশ্চাত্য দেশে বেড়ে যাচ্ছে, আর আমাদের ভারতে কী হচ্ছে না, কনসাইখানার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার কী অবস্থা হবে। তো সেই জন্য বাঙালিদেরকে একটু প্রভুপাতকার ভালো করে চিনতে হবে, জানতে হবে। তাই যেটা বলছিলাম, আমরা বহু ভাগ্যবান এই প্রাথমিক অবস্থায় প্রভুপাদের আন্দোলন আমরা যোগদান করেছি, তো আপনারা প্রভুপাদের মহিমা আর ভালো করে জানুন, ভালো করে প্রচার প্রসার করুন, এতে ভগবান কৃষ্ণ আরও খুশি হবেন আমাদের উপরে, কৃষ্ণের মহিমা প্রচার যেরকম গুরুত্বপূর্ণ প্রভুপাদের মহিমা প্রচার সেরকম গুরুত্বপূর্ণ। তো আজকে আপনারা যে গতকালকে হাজার হাজার সংখ্যায় উপস্থিত রয়েছে, জন্মাষ্টমী পালন করেছেন, আজকে প্রভুপাদের শুভ আবির্ভাবতী যে নন্দ উৎসব পালন করছেন, বহু সংখ্যা উপস্থিত থেকে, তাই ইসকন পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে।